আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি রান্না করে দেখাবো চাউমিন। তার জন্য আমাদের কি কি উপকরণ লাগছে চলুন দেখে আসি। সবচেয়ে প্রথম আমি নুডলসটাকে সিদ্ধ করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রেখেছি। আর এখানে আমাদের সবজি দিয়ে রান্না করব, সেজন্য লাগছে গাজর, আর এটা হচ্ছে পাপরিকা ক্যাপসিকাম যেটা সবুজ, একটু ঝাল বিদেশি যেটা, আর একটু টমেটো কুচি করে নিয়েছি। আর এখানে মাংসের ভিতরে আছে মাংস, আমি বার্গারের যে মাংসটা সেটাকে পিস পিস করে নিয়েছি। আর এখানে আছে চিংড়ি মাছ। আপনি চাইলে আরও সবজি দিতে পারেন, শীতের অনেক সবজি আছে, বাঁধাকপি, তারপরে বরবটি, এগুলো দিতে পারেন, পেঁয়াজের পাতাটাও দিতে পারেন। আমার কাছে বাসায় নেই, যতটুকু ছিল এতটুকু দিয়ে আজকে আমি রান্না করব। আর এখানে আমি চারটা ডিম ফেটে নিয়েছি। আর মশলার ভিতরে আছে লবণ, টেস্টিং সল্ট, এটা হচ্ছে গোলমরিচের গুঁড়া, আর এটা হচ্ছে চিনি। আর এখানে অল্প একটু টমেটো সস লাগবে, আর এটা হচ্ছে ম্যাগি মশলা, আমাদের এখানে এটাই পাওয়া যায়, এই জন্য আমি এটা কিনে নিয়ে আসছি। আর লাগবে টেস্টিং সল্ট, সরি, সয়া সস, রান্নার জন্য তেল। তো চলুন স্টার্ট করি আমরা রান্নাটা। আমার এটা হয়ে গিয়েছে, এখন আমি এটার ভিতরে সবজিগুলো দিয়ে দিব, ক্যাপসিকাম, গাজর, আর অল্প একটু ব্রোকলি ছিল ওটা আমি দিয়ে দিব, টমেটোটা আমি পরে দিব, এখন দিব। চাইনিজ স্টাইলের রান্নাগুলি সবসময় ফুল আছে রান্না করতে হয়। এখন এখানে এক এক করে আমি আমার লিকুইড যে মশলাগুলি একটু সরাসরি দিয়ে দিলাম, দিব গোলমরিচের গুঁড়ি, টমেটো সস দিয়ে দিলাম, এ পর্যায়ে আমি আমার যে নুডলসটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা এখন পুরোটাই দিয়ে দিচ্ছি।
স্লাইস করে রাখা যে টমেটো কুচি করেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি। এখান থেকে যে ম্যাগি মশলাটা আমার আমি কিনে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তো আমার পরিবেশন শেষ, এভাবে আমি একটা প্লেটের উপরে সার্ভ করেছি। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।